প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ডাবর হানি প্রেজেন্টস ইজি অ্যান্ড হেলদি রেসিপিতে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতান আর রীতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ড্রিঙ্কসে থাকছে আমাদের ক্লাসিক মিন্ট জুস। তো চলুন ক্লাসিক মিন্ট জুস তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন এবং কীভাবে তৈরি করবেন। আমি ক্লাসিক মিন্ট জুসের জন্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। প্রথমেই মিন্ট 1 টেবিল চামচ পরিমাণ লাগছে, লেমন জুস 2 টেবিল চামচ পরিমাণ লাগছে, সোডা ওয়াটার আপনারা চাইলে ইউজ করতে পারেন নাও করতে পারেন, কারণ এতে সব পেটে যে গ্যাস থাকে গ্যাসটা বের করে দেয়, তো অনেকের গ্যাসের প্রবলেম থাকলে তারা এটা দিতে পারে, অথবা পানি দিয়েও আপনারা তৈরি করতে পারেন। সাথে যাচ্ছে একটু লবণ, সামান্য একটু, পিঞ্চ সল্ট, গোলমরিচের গুঁড়ো খুবই সামান্য, যাচ্ছে একটু বিট লবণ। এবারে দিচ্ছি 100% পিওর ডাবর হানি, 2 টেবিল স্পুন দেব 100% পিওর ডাবর হানি। এবারে বরফ কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করতে হবে। এখন আমি ঢেলে নিচ্ছি, এখন আমি একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে দিচ্ছি। স্ট্রবেরি সিরাপটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি 100% পিওর ডাবর হানি, ওপরে একটু গ্লেজ, তারপর জাস্ট একটু সবুজ কালারের সুইট বলস, শেষ। তৈরি হয়ে গেল 100% পিওর ডাবর হানি দিয়ে ক্লাসিক মিন্টস। ঠান্ডা ঠান্ডা খাবেন, দেখবেন পুরো ভেতরটা ঠান্ডা হয়ে গেছে। আমার দ্বিতীয় রেসিপি হলো ফিশ শাসলিক। চলুন কিভাবে তৈরি করবেন দেখে নিন। শাসলিক সাধারণত আমরা দেখা যায় চিকেন দিয়ে তৈরি করে থাকি, কিন্তু আমাদের সুস্বাস্থ্যের কথা ভেবেই আমি সামুদ্রিক মাছ রিঠা মাছ এখানে নিয়েছি। রিঠা মাছ দিয়ে আজকে শাসলিক বানাবো। এখন কিভাবে তৈরি করবেন তাই দেখুন। আমি এখন এই ফিশগুলোকে রিঠা মাছ, কোরাল মাছ বা যে সমস্ত মাছে কাঁটা নেই আপনারা তাই ব্যবহার করতে পারেন, এরকম পিস করে কেটে নিতে হবে। আমি নিয়েছি এখন একটা মিক্সিং বোলে নিয়ে সব মিক্স করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, সাথে চাইলে একটু ভেজিটেবল অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। আমি এখানে শসা এবং গাজর অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো। আমি সব এখন একসাথে মিক্স করে দিচ্ছি, লবণ, গোলমরিচের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, রসুন কুচি, আদা কুচি, জিরা পাউডার, গরম মশলা পাউডার, কাঁচা মরিচ কুচি, সব একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি একটু টমেটো সস, চিলি সস, সব মিক্স করে নিলাম। এবার কাঠিতে ভরে ভেজে নেব। আমি প্রথমে 1 পিস গাজর দিলাম, ফিশ দিলাম, একটা কাঠিতে 3টে করে ফিশ দিলে ভালো হয় একজনের জন্য, 1 পিস শসা দিয়ে দিলাম, ব্যাস। গেথে নিচ্ছি আবারও 1 পিস, এইভাবে লম্বা করে দেবেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা লক্ষ্য করছেন এইভাবে লম্বা, লাস্টে 1 পিস শসা। আমি এবারে ভেজে নেব, অয়েল দিয়ে নিচ্ছি, চুলাটা ধরিয়ে দিচ্ছি, একটু গরম হলেই আমি ফিশগুলো দিয়ে দিব। আমি যে শাসলিকটা করলাম আপনারা চাইলে চিকেন দিয়েও তৈরি করতে পারেন। অনেকেই আছেন ভেজিটেরিয়ান যারা
মাছ মাংস কিছুই খান না, তারা শুধুমাত্র ভেজিটেবল দিয়েও করতে পারেন, পছন্দ মতো ভেজিটেবল, পাশাপাশি আপনি পনির দিয়েও করতে পারেন। তো সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করছে। ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, সব দিক যেন সমানভাবে হয়। আগুনটা খুব ইম্পর্টেন্ট, আগুনটা যেন খুব বেশি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। শ্যালো ফ্রাই হবে। এই ধরনের ডিশগুলো যে সস থাকে, তারপর আপনার একটু সুইটি টেস্ট ভাল লাগে, মিষ্টি মিষ্টি ভাব, তো আমরা সেটা 100% পিওর ডাবর হানি থেকে পেতে পারি। আর ভালো ফ্লেভারের জন্য চাইলে বাটার অথবা ঘি আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। আপনারা দেখছেন যে একটা পোড়া পোড়া ভাব অলরেডি চলে এসেছে, এরকম হলেই খেতে ভালো লাগবে। আমি এবারে তুলে নিচ্ছি। এবারে পরিবেশন করে দেব। হাতের কাছে আমাদের যা আছে আমরা তাই দিয়েই কিন্তু ডেকোরেশন করতে পারি, আর ওভার ডেকোরেশন করবেন না, তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। একটা কাঁচা মরিচ গ্রিন অ্যাড করে দিলাম। এবারে আসল জিনিস 100% পিওর ডাবর হানি দিয়ে উপরে একটু গ্লেজ করে দেব। জাস্ট ডাবর হানি গ্লেজ দিয়ে দিচ্ছি উপরে। শাশলিক, যা কিনা আপনার খাবারে বৈচিত্র্য নিয়ে আসবে, স্বাদ এবং স্বাস্থ্য দুটোই রক্ষা হবে। আমরা আপনাদের ডাবর হানি ইজি অ্যান্ড হেলদি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা ভালো খান এবং সুস্থ থাকুন। দেখা হবে আবারও।